মশার হাত থেকে মুক্তি পাবার জন্য আমরা সকলেই কিনা চেষ্টা করি, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এই মশার জন্য ব্যবহার করি আমরা কিছু মসকুইটো রিপেলেন্ট অয়েল এবং তার সাথে মশা মারা কয়েল। এই কয়েল এবং এই ধরনের অয়েলগুলো যে আমরা প্রতিদিন ব্যবহার করি তার পিছনেও কিন্তু অনেক ক্ষতিকারক প্রভাব রয়েছে, আর এই জিনিসগুলো যে কতটা ডেঞ্জারাস সেটা কিন্তু এর খাপের পিছনেই লেখা থাকে। আমরা হয়তো এগুলো কেনার সময় নোটিস করি না এবং এগুলো পড়ার আমাদের কোনো উদ্দেশ্য এবং ইন্টারেস্ট কোনোটাই থাকে না। সবার আগে এগুলোই কিন্তু আমাদের দেখা উচিত এবং এগুলো থেকে দূরে থাকা উচিত, কারণ কিছু কিছু মারাত্মক রোগ কিন্তু এগুলোর জন্যও হতে পারে। ভিডিওটা আজকে পুরোটা দেখুন, কারণ আমি আপনাদের বলতে চলেছি মসকুইটো রিপেলেন্ট অয়েল এবং মশা মারা কয়েলগুলোর ক্ষতিকারক প্রভাব এবং কিভাবে সেগুলোর হাত থেকে বাঁচবেন। চ্যানেলে কি প্রথমবার? ঠিক আছে, সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেলটাই ক্লিক করতে যেন ভুলে যেও না, যাতে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যায় ঠিক তোমার কাছে। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা মশার হাত থেকে মুক্তি পাবার জন্য যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করি সেগুলোর মধ্যে গুড নাইট, অল আউট, ম্যাক্সো, মর্টিন, এগুলো হচ্ছে খুব পপুলার নাম। এবং এই প্যাকেটগুলোর পিছনে কিন্তু বড় বড় অক্ষরে লেখা থাকে ডেঞ্জার, এবং সেগুলো ইউজ করার জন্য আমাদেরকে কিছু নিয়ম মানতে হয়। সেই নিয়মগুলো কিন্তু খাপের পিছনে ভালোভাবে লেখা থাকে, সেগুলো আমরা একটুও পড়ি না। যদিও কিছু কিছু জিনিস এমনভাবে লেখা থাকে সেটা যেন সকলের চোখে না পড়ে, আবার কিছু কিছু জিনিস এমনভাবে লেখা থাকে যেগুলো সকলেরই চোখে পড়া উচিত এবং পড়েও, কিন্তু সেগুলোর দিকে আমরা অতটা নজর দিই না। আর এই ধরনের জিনিসগুলোতে এমন কেমিক্যাল কম্পোজিশনস ইউজ করা হয় যেগুলো কিন্তু মোটেও আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। আর সব থেকে ভয়ের ব্যাপার হলো এই প্রোডাক্টগুলো ইউজ করার পরে শরীরের যে সমস্যা হতে পারে তার জন্য নির্দিষ্ট কোনো ওষুধও নেই। এটা শুনে হয়তো আপনারা অবাক হবেন, কিন্তু এটাও লেখা থাকে খাপের পিছনে। সব থেকে চিন্তার বিষয় তো এটা নিয়ে, আমাদের থেকে ছোট যারা, অর্থাৎ যারা চিলড্রেন, তাদের কিন্তু আরও বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা হয় খুব অল্প সময়ে। তবে একটা জিনিস আমি বুঝি না এবং আপনাদেরকেও বোঝাতে পারবো না যে কেন এটার পিছনে লেখা থাকে যে এটা ব্যবহার করার সময় জানলা এবং দরজা অবশ্যই খোলা রাখতে হবে। সব থেকে মজার ব্যাপারটা হলো এটা যে যখনই আমরা এগুলোকে ব্যবহার করি তখন প্রথমেই আগে আমরা দরজা এবং জানলাগুলোকে বন্ধ করে দিই, যাতে এগুলোর এফেক্ট কমে না যায়। আর এখানেই আমরা সব থেকে বড় ভুল করি, কারণ জানলা দরজা খুলে রাখার পিছনে একটাই উদ্দেশ্য, এর বিষাক্ত গন্ধ যেন আমাদের নাকের মাধ্যমে শরীরে বেশি প্রবেশ না করতে পারে। কিন্তু ইনডাইরেক্টলি আমরা সেটাই করে থাকি, কারণ রাত্রিবেলা ঘুমানোর আগে যখন আমরা গুড নাইট অন করে দিয়ে ঘুমোই তখন কিন্তু ম্যাক্সিমাম লোকজন জানলা এবং দরজা বন্ধ করেই ঘুমোয়, এবং তার ফলে কি হয়, যেটা হওয়া উচিত নয় সেটাই কিন্তু হয়। আমাদের অজান্তেই শ্বাস প্রশ্বাসের সাথে এই বিষাক্ত গন্ধ অথবা বিষাক্ত ধোঁয়া কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে, এবং খাপের পিছনে এটা মোটা মোটা অক্ষরে লেখা থাকে যে অ্যাভয়েড ইনহেলেশন হোয়াইল ইউজিং, অর্থাৎ এটার গন্ধ যেন আমাদের নাকের মধ্যে দিয়ে শরীরে না যায়। তবে এটা বলে কি বোঝানো হচ্ছে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলতে পারবো না, কারণ অ্যাকচুয়ালি ঘরে এটা জ্বালালে সেই গন্ধ আমাদের নাক দিয়ে যাবেই, অর্থাৎ এগুলো এতটাই ক্ষতিকর যে সেগুলো শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের শরীরে যেন না যায় সেটা ওরা রিকমেন্ড করছে, কিন্তু সেটা মানা আমাদের সম্ভব নয়। যাই হোক, একটু কনফিউশনে ফেলে দিলাম আপনাদেরকে, যদিও আমি নিজেই কনফিউজড এগুলো পড়ে। তাহলে কি আমাদেরকে এগুলো জ্বালানোর পরে নাক ধরে বসে থাকতে হবে? যদিও সেটা সম্ভব কিনা আমি জানি না, কারণ আমরা নাক বন্ধ করে ঘরের ভিতরে থাকতে পারি না এবং নাক বন্ধ করে ঘুমাতেও পারবো না। তাহলে আমাদেরকে এগুলো হয়তো বন্ধ করে দিতে হবে, না হলে নাক ধরে থাকতে হবে, যে কোনো একটা উপায় কিন্তু অবলম্বন করতেই হবে আপনাদেরকে। যাই হোক, এগুলোর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুব একটা ভালো নয়। এগুলো ব্যবহার করলে হয়তো মশা মরবে, কিন্তু তার সাথে সাথে আপনিও ধিকে ধিকে মরতে থাকবেন, এটা কিন্তু ধরে নেওয়াই যেতে পারে। এগুলো থেকে অবশ্যই শিশুদেরকে দূরে রাখতে হবে এবং কোনো মতেই সেগুলো যেন খেয়ে না ফেলে, অর্থাৎ পেটের মধ্যে গেলে কিন্তু মারাত্মক বিপদ হতে পারে শিশুদের। এমনকি শিশুদেরই নয়, আমাদের অর্থাৎ বড়দেরও কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে, যেটার কিন্তু পার্টিকুলারলি কোনো ওষুধ নেই। এগুলো নিয়ে এর আগে কেউ কথা তুলেছে কিনা আমি জানি না,
তবে আমি আপনাদের সামনে এই প্রথম কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম যে আমাদের দৈনন্দিন জীবনে যে যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি, সেগুলো হোক কসমেটিক এবং সেগুলো হোক অন্যান্য জিনিস, সেগুলোর ক্ষতিকর প্রভাবগুলো কী কী হতে পারে। যদি আপনাদের এরকম ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন সকলের সাথে, যাতে এই তথ্যগুলো পৌঁছে যায় সকলের কাছে। এবার হয়তো আপনারা বলবেন যে তাহলে এগুলো যদি বন্ধই করতে হয় মশার হাত থেকে তো রক্ষা পাবো না। হ্যাঁ, এটা ঠিক, তবে আমাদের কিছু ন্যাচারাল সলিউশন বেছে নিতে হবে। প্রথমত, আমাদের কিন্তু মশারিটা ব্যবহার করতেই হবে। মশারি কিন্তু মশাদের হাত থেকে বাঁচার জন্য খুবই এফেক্টিভ। তবে এমন কিছু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট আছে এবং ন্যাচারাল জিনিস আছে যেগুলো দিয়েও কিন্তু মশা তাড়ানো সম্ভব হয়, এবং সেই জিনিসগুলো দিয়েও কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট আছে যেগুলো আমাদেরকে মশার হাত থেকে রক্ষা করবে। সেগুলো অনলাইনে আপনারা কিনতে পাবেন। আমি আজকে পার্টিকুলার কোনো ব্র্যান্ড নিয়ে বলছি না, তবে আপনারা অনলাইন সাইটে গিয়ে জাস্ট ন্যাচারাল মসকুইটো রিপেলেন্ট অয়েল বলে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। শুধু অয়েলই নয়, ন্যাচারাল যে মশা মারা কয়েলগুলো সেই কয়েল ফর্মেও কিন্তু পাওয়া যায়, সেগুলো আপনাদেরকে একটু দেখতে হবে অনলাইনে গিয়ে। আমি সকলকে এটাই রিকমেন্ড করব যে আপনারা অনলাইনে গিয়ে জাস্ট এই কথাটা সার্চ করুন, তাহলে কিন্তু অনেক অপশনস আপনারা পেয়ে যাবেন এবং সেগুলোকে নির্ভয়ে ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, খোলা দোকানে কিন্তু এই ধরনের ন্যাচারাল মসকুইটো রিপেলেন্ট অয়েল পাওয়া যাবে না। আমি বলছি না একদমই পাওয়া যাবে না, হয়তো পাওয়া গেলেও পাওয়া যেতে পারে, কিন্তু সেটা খুবই কম দোকানে পাওয়া যেতে পারে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করলাম অবশ্যই অনলাইনে কিন্তু এটা দেখে নিতে পারেন আপনারা। আমার উদ্দেশ্য ছিল এই ভিডিওতে যে এই ধরনের জিনিসগুলোর ব্যবহার করার পিছনে যে ক্ষতিকর প্রভাবগুলোও লুকিয়ে থাকে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা, এবং এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো আমি আপনাদের দিলাম কেমন লেগেছে সেগুলো জানতে পেরে অবশ্যই আমাকে এক্ষুনি কমেন্ট করে বলুন। আর এটাও আমাকে জানান কমেন্ট করে যে পরবর্তী সময়ে আপনারা আর কী কী জানতে চান, কারণ আপনাদের প্রশ্ন পেয়েই কিন্তু আমি নেক্সট ভিডিওগুলো আনি। এবং যেমনটা আপনারা জানেন যে আমি প্রত্যেকটা ভিউয়ার্সের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, এবং আপনাদের কমেন্ট পেয়ে আমার মন থেকে ভালো লাগে। এই ভিডিওতে এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।